आज सकाले भयंकर भूमिकम्पे केंपे उठल देशेर माटी। व्यापक आतंके दिशेहारा अवस्थाय एलाकाबासी। देशेर भूस्वर्ग काश्मीर, राजधानी दिल्ली सह पार्श्ववर्ती शहर नयडातेও বেশ কিছু এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি। তবে এইমাত্র পাওয়া খবর অনুযায়ী এই ভূমিকম্পের ফলে কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন, কখন ঘটেছে এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই ভূমিকম্পের ফলে, কি জানাচ্ছেন সেখানকার স্থানীয়রা, জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানাবো। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মীর সহ গোটা উত্তর ভারত। শনিবার সকাল ৯টা বেজে ৪৫ মিনিট নাগাদ দিল্লি, জম্মু কাশ্মীর সহ একাধিক রাজ্যে কম্পন অনুভূত হয়। কম্পনের রেশ আসে নয়ডা পর্যন্ত। সকালে কাশ্মীর, দিল্লি এনসিআর এবং অন্যান্য এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। জম্মু ও কাশ্মীর উপত্যকা এবং জম্মু বিভাগে ভূমিকম্পের শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান তাজিকিস্তান সীমান্তে। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। জাতীয় ভূমিকম্প কেন্দ্রের তরফে টুইট করে জানানো হয়েছে, সকাল ৯টা বেজে ৪৫ মিনিট নাগাদ আফগানিস্তান তাজিকিস্তান সীমান্তে সর্বপ্রথম এই কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ১৮১ কিলোমিটার গভীরে ছিল। তবে এই ভূমিকম্পের জেরে বড়সড় ক্ষয়ক্ষতির খবর এখনও মেলেনি। দিল্লি এবং তৎসংলগ্ন এলাকায় বেশ কিছু বাড়ির দেওয়ালে কাঁচের জানলায় চিড় ধরেছে বলে খবর। দিল্লির বাসিন্দা শশাঙ্ক সিং টুইটারে লেখেন, প্রথমে আমি ভেবেছিলাম মাথা ঘোরাচ্ছে, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিই, তারপরেও পরিস্থিতি বদল হয়নি। পাখার দিকে তাকাতে দেখলাম সেটাও কাঁপছে। প্রায় 25 থেকে 30 সেকেন্ড স্থায়ী হয়েছিল এই কম্পন। গত 17ই জানুয়ারিতেই পশ্চিম আফগানিস্তানে জোড়া ভূমিকম্প হয়, তাতে বহুজনের মৃত্যু হয়। সব থেকে ক্ষতিগ্রস্ত হয় কাদিশ জেলা। ৩ ঘন্টার ব্যবধানে দুবার কেঁপে ওঠে কাদিশ। প্রথমবার রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩, যার ধাক্কায় একাধিক বাড়ি ভেঙে পড়ে। তাতে মৃত্যু হয় ২৬ জনের, জখম হন বেশ কয়েকজন। গত বছর অক্টোবরেই পাকিস্তানের বালুচিস্তানে ভয়াবহ ভূমিকম্প হয়। ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়, তাতে আহত হয় ৩০০রও বেশি।